প্রিয় ভিউয়ার্স, স্বামী মেশ টিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আসছি মোহাম্মদপুর বসিলা সিটি গার্ডেন শামিমা ডেয়ারি ফার্ম। শামিমা ডেয়ারি ফার্মের বকনা বাছুর সম্পর্কে আমরা জানব। বকনা বাছুর কতদিন বয়স হলে তারা বিক্রয় করেন, কত দাম এবং কী কী যা, এই সম্পর্কে আমরা জানব শামিমা ডেয়ারি ফার্মের একজন কর্মকর্তার কাছ থেকে। চলুন আমরা শামিমা ডেয়ারি ফার্মের বকনা বাছুর সম্পর্কে জানি। যারা বকনা বাছুর ক্রয় করতে চান তারা এখানে এসে এই বকনা বাছুর ক্রয় করতে পারেন। এই ফার্মে বকনা বাছুর নিজেদেরই বীজ দিয়ে তৈরি বকনা বাছুর, খুব উন্নত জাতের এবং ভালো বকনা বাছুর এখানে পাওয়া যায়। চলুন তাহলে আমরা আজকে দেখি বকনা বাছুর কী দাম এবং কী কী জাত। চলুন আমরা এখানে বকনা বাছুর সম্পর্কে জানব। আমরা ভিতরে ঢুকি, বকনা বাছুর বিষয়ে কথা বলি। আচ্ছা আজাদ ভাই, এখানে তো অনেকগুলি বকনা বাছুর। আচ্ছা এই যে বকনা বাছুরটা দেখতেছি, এইটার বয়স কত? এটার বয়স হলো 7 মাস। 7 মাস? এটা আপনার ফার্মে হয়েছে? হ্যাঁ, এটা আমার ফার্মে হয়েছে। সংগ্রহ করা না? না। আচ্ছা এ যদি এখন বিক্রি করতে চান কত দাম আসবে? এ বিক্রি করলে মনে হয় আসবে 1 লাখ টাকা। 1 লাখ? আচ্ছা 1 লাখ টাকা না? 1 লাখ। আচ্ছা আরো দেখি আমরা, এটা কি? এটা হলো ক্রস, ক্রস সাহিয়াল জাতীয় আর কি। সাহিয়াল ক্রস? সাহিয়াল ক্রস। এর বয়স কত? এর বয়স হলো 10 মাসের মতো। 10 মাস? আচ্ছা এ যদি বিক্রি করতে চান তাহলে এর দাম আসবে কত? 60-65। 60-65? আচ্ছা এর পরেরটা দেখি, যে শুয়ে আছে এটা কি? এটা হলো ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? আচ্ছা ফ্রিজিয়ান। এর বয়স কত? এর বয়স হলো 12 মাসের মতো। 12 মাস? 1 বছর। 1 বছর? 1 বছর হয়েছে না? আচ্ছা 1 বছরে তো গাভিন হয় না? এগুলো বীজ দেওয়া না? এগুলো কতদিন হয়েছে? 7 মাস। 7 মাস হয়েছে বীজ দিচ্ছেন? মানে কত মাসে বীজ দেওয়া যায় গাভী? 14 মাসের মতো বীজ দেওয়া যায়। 14 মাস? 14 মাস হলে বীজ দেওয়া সম্ভব? বীজ দেওয়া সম্ভব। আচ্ছা বীজ দিচ্ছেন, এটা ক্রস বীজ না? হ্যাঁ এটা ক্রস বীজ। আচ্ছা কি জাতের বীজ দিচ্ছেন? এটা বীজ দিছি হলে মনে করেন যে ই পার্সেন্ট 512। 512? 512 বলতে কি বোঝাচ্ছে? 512 মানে 100%। 100% কি জাত? এটা হলো ফ্রিজিয়ান জাত হবে। ও ফ্রিজিয়ান 100%, 512? 512। ও আচ্ছা এর বিক্রয় মূল্য কিরকম হবে? এর বিক্রি মূল্য এখন হলো এইরকমই হবে, ওই লাখ খানে টাকা। 1 লাখ না? 1 লাখ। পরেরটা কি? পরেরটা কি দেখি, পরেরটা? পরেরটা হলো ফিজিয়ান। এটা সাহিওয়ালা? এটা ফিজিয়ান? হ্যাঁ এটা ফিজিয়ান। এটা ফিজিয়ান না? এটা দেখতে খুব ভালো, দেখতে সুন্দর দেখাচ্ছে। একে বীজ দিয়েছেন, কতদিন হলো বীজ দিয়েছেন? এটা দেওয়া হয়েছে 6 মাসের মতো। 6 মাস হয়েছে? 6 মাস। আর তো বেশি সময় নাই মনে হয়? না বেশি সময় না, মনে হয় 4 মাস। 4 মাস না, 6 মাস, 3 মাস, 3.5 মাসের মধ্যে হয়ে যাবে। 3 মাস, 3.5 মাস, 3.5 মাসের মধ্যে হয়ে যাবে না? আচ্ছা এর যদি বাচ্চা যখন হবে, গাভীন হবে, তখন এর দুধ কিরকম আসবে আশা করছেন? প্রথম বুক তো, প্রথম বুক আশা করা যায় মনে করেন 12-13 হবে। 12-13 প্রথম চান্সে? 12-13 হবে না? 12-13 হবে। আচ্ছা আমরা পরের লাইনে যাই, দেখি অনেকগুলো বাছুর দেখতেছি। 12-13 হবে। হ্যাঁ আমরা এই সাইডে দেখতেছি, এটা খুব, এটা একটা বাছুর দেখতেছি ছোট, এটা কি জাত? এটা হলো ফ্রিজিয়ান ক্রস। এটা ফ্রিজিয়ান ক্রস না? ক্রস। মা দুধ দেয় 25 লিটার। এর মা দুধ দেয় 25 লিটার? 25 লিটার। ওই যে ওই যে একটার পাশেরটা? হ্যাঁ একটার পাশেরটা দেখছি আমরা। আচ্ছা এটা বিক্রয় মূল্য কত কিলো আসবে? এটা বিক্রি মূল্য 1,20,000 মতো আসবে। 1,20,000? 1,20,000। ও এটার দাম বেশি কেন? এটার দাম বেশি, মার পার্সেন্ট ভালো। ও মার পার্সেন্টেজ ভালো? মার পার্সেন্ট ভালো। কি জাত বলেন এটারে? এটা হলো ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান পার্সেন্টেজ ভালো না? এটার দাম বেশি? এটার দাম বেশি। ওকে আচ্ছা এটা, এটা কি? এটা তাই। এটা কি জাত? এর বয়স 13 মাসের মতো।
13 মাস আর কি এটা এটাও হিট হয়েছিল এটা হিট হয়েছে বাচ্চাদের নাই না হিট হয়েছিল 20 দিন নাই 20 দিন নাই হ্যাঁ বই 14 মাসের ভিতর আর কি 20 দিলাম ও 14 মাসের ভিতর তাহলে দুই বছর আর দুই মাসের ভিতর আর কি বাচ্চা দিয়া লাগবে এর বাজার মূল্য কি রকম হবে এর বাজার মূল্য 1 লাখের মতো হবে 1 লাখ না এর সব সেম এক ক্যাটাগরি মানে 1 লাখ25-26 লিটার দুধ দেয় না আচ্ছা পাশের দুইটা পশুদিন বীজ দিচ্ছেন অল্প কিছু তেরো মাস বয়সে বীজ দিচ্ছেন না আচ্ছা এই একটু সামনে আসি আপনারা তো এখানে বেশ গাবি যে দামগুলি বললেন বাজার মূল্য মানে কাস্টমার যদি আপনাদের কাছে আসে আপনারা তো বিক্রি করেন বকনা বাসে হ্যাঁ বকনা বাসে বিক্রি করি আর মোটামুটি এই দামে বিক্রি করা আপনাদের কাছে আসলে মানে কাস্টমাররা বা কোনো খামারি সংগ্রহ করতে পারবে আচ্ছা এ নিয়ে ভবিষ্যতে কি আছে মানে এটা বিক্রির উদ্দেশ্যে না ভবিষ্যৎ মনে করেন আর গাবি নয় গাবি না গেলে 2-1.5 লাখ দাম গাবিন হলে 2-2.5 লাখ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখেছি এক বছরের বকনা বাছুর যে বাছুর বিক্রয় হয় এবং এবার আমরা দেখব এর চেয়ে ছোটো ছোটো বাছুর 1-2 মাস এইরকম বকনা বাছুর এই বাছুরগুলি 1 বছর হলে তখনই বিক্রয় হবে প্রিয় ব্যাস তা চলুন আমরা এই বকনা বাছুরগুলো দেখি কী কী জাতের এখানে বকনা বাছুর আছে এবং এর দাম কীরকম আমরা বকনা বাছুর ভিতরে একটু দেখি কী অবস্থা এই যে বকনা বাছুরটা দেখলাম ভাইয়া এটা বয়স কত এটার বয়স হলো 2 মাস 2 মাস না 2 মাস এটা কি জাতের এটাও ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান ক্রস আর মাটা মারা গেছে মা মারা গেছে কিভাবে মারা গেল আর মা মারা গেছে ওই বাচ্চা ডেলিভারির সময় মারা গেছে ও বাচ্চা ডেলিভারির সময় মারা গেছে এই এটা কেন কি হয়েছিল এটা ওই এক ধরনের মিল্কি ফিভার করছিল মিল্কি মানে ক্যালসিয়াম শর্ট কয় আর বলে তাই এটা আগে থেকে মানে এটা আগে বোঝা যায় না এটা যে সময় ধরে ওই সময় বোঝা যায় এটা এটা ট্রিটমেন্ট দেওয়ার পরে মারা গেছে ট্রিটমেন্ট দেওয়ার পরে মারা গেছে না ট্রিটমেন্ট দেওয়ার পরে মনে করেন 1 ঘন্টা সুস্থ থাকার পরে মারা গেছে তাই যে এটা কি জাতের এটা সব একই জাত এগুলো ক্রস না আচ্ছা একবার বীজ দাও তো সব ক্রস সব ক্রস না সব ক্রস আচ্ছা এগুলি আপনারা কি বাচ্চা বিক্রি করেন হ্যাঁ বাচ্চা বিক্রি করি আচ্ছা এই যে বাচ্চা কত মাস হলে আপনারা বাচ্চা বিক্রি করেন আমরা মনে করেন যে 12 মাস 1 বছর হলে আর কি বেশ বিক্রি করি 12 মাস 1 বছর হলে বিক্রি করেন কিরকম দাম পড়ে এগুলি 60-65-90 1 লাখ আচ্ছা এই যে যদি বিক্রি করেন না এটি করি না বিক্রি এই এই বয়সে করেন না এই যে এই বয়সে আচ্ছা একটু চলেন দেখি যেটা যেই বয়সে বিক্রি করেন সেটা দেখি এই যে এই বয়সে বিক্রি করি এই বয়সে বিক্রি এইগুলো এটির বয়স কত এরকম দাম আচ্ছা যদি কেউ ক্রয় করতে চায় তাহলে এই দামে ক্রয় করতে পারবে এই দামে ক্রয় করতে পারবে না এগুলো সব বকনা বাছুর সব বকনা বাছুর সার বাছুর না একটা মানে হ্যাঁ আচ্ছা সার বাছুর একটা আছে সার বাছুর একটা আছে না ওই যে সার বাছুর ওইটা সার বাছুর মানে সার বাছুরের দাম কি রকম সার বাছুরের দামই আরো বেশি আরো বেশি কারণ কি কারণ কি সার মনে করেন যে আমারে এখান থেকে সার বাড়ালে বাড়ে 2 লাখ টাকা সার বাড়ালে 2 লাখ টাকা ওই ওই ঘরে দেখতেছেন না সব আমারে এখানকার বাচ্চা
সব এখানকার বাচ্চা? সব এখানকার বাচ্চা। আপনাদের নিজেদের বাচ্চা সারি করেন? আপনার বাড়িতে নিজেদের বাচ্চা সার করে, মানে আপনারাই বিজি সার দিয়ে দিচ্ছেন? আপনাদের কয়টা সার আছে? খুব কম বেশি সার বাচ্চা কম বাছে না, মানে বীজ দেওয়ার জন্য রাখছেন? বীজ দেওয়ার জন্য রাখি, আর তার মধ্যে মনে করেন আমরাই পাইলে বিক্রি করি। ও, আপনারাই পাইলে বিক্রি করেন, মানে অন্যদের বিক্রি করেন? অন্যদের আমরা বিক্রি করি না। করেন না? এই বাচ্চাগুলি এখন সবগুলি কি বয়স কিরকম? দুই মাস, তিন মাস, এরকম? এর বয়স আছে 5 মাস। এর বয়স 5 মাস নাই, 4 মাস কয়েকদিন। 4 মাস, 5 মাস, আর এর হলো 1 মাস কয়েকদিন। ও, 1 মাস। আর এর বয়স মনে হয় 1.5 মাস। এদেরকে এই যে বাচ্চাগুলি কিভাবে পরিচর্যা করতেছেন? পরিচর্যা মনে করেন দুধ খাওয়াই মানে। হ্যাঁ, দুধ খাওয়ান, খাওয়াই দান গোসল করাবো। আবার দি কয় বেলা দুধ খাওয়াচ্ছেন? নাকি দুই বেলা খাওয়াই? দুই বেলা, মানে গাবি থেকে দুধ খাওয়াচ্ছেন? যে গাবি নাকি আলাদা দুধ খাওয়াচ্ছেন? গাবির থেকেই খাওয়াই। গাবির থেকে দুধ খাওয়াচ্ছেন? আর এর গোসল কিভাবে করাচ্ছেন? গোসল পাইপ দিয়ে করা না, মোটর দিয়ে। কয় বেলা? এক বেলায় না, গোসল করা না, তিন বেলা। তিন বেলা করার লাগে, মানে পাইপ দিয়ে গোসল করছেন, পুরে হচ্ছেন, এইভাবে পরিচর্যা করতেছেন। এর খাবার কি দিচ্ছেন? আরে খাবার হলো দুধ খায় আর ভুসি খায়, শুকনো ভুসি। ও, শুকনো ভুসি, দুধের পাশাপাশি শুকনো ভুসি দিচ্ছে। শুকনো ভুসি কয় বেলা দেন? একবার? শুকনো ভুসি দুই বেলা না, দুই বেলা। ও, শুকনো ভুসি ও দুই বেলা? মানে তো আর কাঁচা কাঁচা খাওয়া শুরু করে নি? না, কাঁচা কাঁচা খায়। খায়? হ্যাঁ, কাঁচা কাঁচা খায়, কিন্তু ভুসি দুই বেলা খায়। ভুসি দুই বেলা থাক, কাঁচা কাঁচা, মানে যা খাচ্ছে তাই দিচ্ছেন? তাই হয়। মানে এর মানে সুস্থ রাখার জন্য সুস্থ কি চিকিৎসা করেন এদেরকে? এদের সূত্র সুস্থ রাখার জন্য এই যে ম্যাট হলো আসল কথা, গাদা বছর কোনো কিন্তু আমার ইয়ে হয় না, মানে ম্যাটটা পরিষ্কার পয় পরিষ্কার করে ম্যাটটা পয় পরিষ্কার রাখতে হবে, আর রাখতে হবে, আর ভিতরে যাতে ই না ধরে, ভাইরাস না ধরে, ভাইরাস না ধরে। মানে এদেরকে বাচ্চা তো, এদেরকে ভাইরাস আক্রমণ করতে পারে, যে কারণে আপনারা খুব পয় পরিষ্কার, মানে খুব ম্যাটটা পয় পরিষ্কার রাখতে হবে, এটাই সতর্ক থাকতে হবে। এই পটাশ পটাশ দিয়ে, মানে পটাশ দিয়ে যাতে খুরা রোগ ওই জন্য ভাইরাস আক্রমণ না করে, না করতে পারে, মানে এটাই আর কি আপনাদেরই। আপনারা এই বাছুরে বকনা বাছুরে কোনো ভ্যাকসিন দিতে হয় কিনা? হ্যাঁ, ভ্যাকসিন কি দিচ্ছেন? কত মাসে ভ্যাকসিন দিতে হয়? মানে না, মানে বাচ্চা কত বছর, কত মাস বয়স হলে? 6 মাস। 6 মাস আগে ভ্যাকসিন দেওয়া যায় না? 6 মাসের আগে কোনো ভ্যাকসিন চলে না, মানে এখন যেগুলো 2 মাস, 1 মাস, এগুলো তো ভ্যাকসিন দেওয়া যায় না? এগুলো নাই, এইটা আছে, এইটা তো আছে, এইটা দেওয়া আছে, ওগুলো তো নেই। ও, দুইটাই দেওয়া আছে, আর ওইগুলি বড় ওগুলো যেগুলো ওগুলো দেওয়া আছে না? হ্যাঁ, 6 মাস হলে ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে না? এর আগে যদি কোনো রোগ হয় তখন মানে সাময়িক চিকিৎসা করে? এর ভিতরে আর কোনো রোগ হবে না, শারীরিক চিকিৎসা হবে, মানে আপনার নর্মাল যে চিকিৎসা করে সেটা সেটা হবে দিতে হবে, এর ভিতরে আর কোনো চিকিৎসা নেই।